হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা দুপুরে রান্না বান্না থেকেই শুরু করলাম। গরুর মাংস রান্না করা হয়েছে আর এই দিকটাতে ডুমো রান্না করা হয়েছে চিংড়ি মাছ দিয়ে, আর সঙ্গে সালাডটা তো থাকবেই। খাওয়া দাওয়া শেষ করে আরাম বিশ্রাম করে বিকেলে ছাদে চলে আসি বিট্টু বাবুটাকে নিয়ে। বাপরে, কি করছে একবারে! হ্যাঁ, ডাকা শুরু কর। আল্লাহ, কি করছে! তুই এত ছটফট করছিস কেন? সচরাচর ওকে তো কখনোই নিয়ে আসিনি, আজকে প্রথমবার নিয়ে আসলাম ছাদে। মানে প্রচুর ছটফট ছটফট করছে, যে অন্যান্য পাখিদের মতো আর কি উড়বে এই খোলা আকাশে। কি হয়েছে তোমার বিট্টু? ডাক শুরু করো, এখন ডাকো। এখন ডাকছো না কেন বলো? টিয়াকে নিয়ে এসে তোমার কেমন লাগছে? টিয়াকে নিয়ে এসে কেমন লাগছে? টিয়া অনুপতি মুক্ত বাতাস একটু নিয়ে আসতে হবে না? সারাক্ষণ বাসার মধ্যে রাখলে হবে? বাইরে করতে হবে না? হাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, শেখানো হচ্ছে, বাট একটু কম শিখছে আস্তে আস্তে। একটা ছোট বাচ্চা কি সহজ যে ক্লাস 9-10 উঠে যায় বলো? ওকে তো আস্তে আস্তে প্লে, নার্সারি, 1, 2, 3, 4 দেন, তারপরে না এসএসসি দিবে, এইচএসসি দিবে, তো ঠিক ওই রকম ওর তো একটু সময় লাগবে। আমাদের মানুষদের মধ্যেই তো প্রবলেম থাকে, সহজে কোনো নতুন ব্যক্তি আসলে না সে মিশতে পারে না আমরা এই দিক থেকে মিশে যেতে পারি, একদিন দুই দিন তো লাগেই। আর টিয়া তো একটা পাখি মাত্র, ওর তো আমাদেরকে চেনার একটু সময় দিতে হবে। সূর্য মামার রংটা কি দেখেন, দারুণ না? এখন তো মাগরিবের আজান হয়ে যাবে, রেডি শেডি হয়ে চলে গেলাম শ্বশুরবাড়িতে। সেইখানে যে সবাই একসঙ্গে সন্ধ্যের নাস্তা করি, পুরি, কি সুন্দর ফুলকো, বেগুনি। বেগুনির থেকেও আরো একটা সুন্দর জিনিস চোখের সামনে হাজির, আজকে শাশুড়ি মায়ের হাতের স্পেশাল চিকেন বিরিয়ানি। কি সুন্দর একটা ফ্লেভার আসছে, আমার তো গন্ধতেই পেটটা ভরে গেল। আম্মা বিরিয়ানির সাথে আজকে মুরগির রোস্টও করেছেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে তা লাইক কমেন্ট দিয়ে জানাবেন। আল্লাহ হাফেজ।